গুড মর্নিং, দেখো সকাল সকাল তোমাদেরকে জোড়া শালিক দেখিয়ে দিলাম। সারাটা দিন যেন তোমাদের অনেক অনেক ভালো যায়, খুব ভালো কাটুক। হাই গাইস, উন্নতি ব্লগিং চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকের দিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটুক। আজকে তোমাদের জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখো, সকালবেলায় ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি। মুখ ধুয়ে এখন একটু ক্রিম মাখবো। দেখো আমার পিছনে দেখাই যাচ্ছে যে মশারি টানানো আছে। আমার বর দেখো ঘুম থেকে এখনও উঠিনি, কুম্ভ কাম্বর মতো ঘুমাচ্ছে। অনেক বাজে, এখনও উঠিনি। দেখো আমার রান্না টান্না করে মুখ ধুয়ে একটু সাজও হয়ে যাচ্ছে। রোজ সকালবেলায় মুখ টুক ধুয়ে আমি একটু ক্রিম মেখে নিই। আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের সঙ্গেই সব শেয়ার করছি। আমার বর দেখো ও ঘুমিয়েই আছে। দেখো ক্রিম মাখা হয়ে গেছে, একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি। দেখো লিপ বাম লাগানো হয়ে গেছে, যা এদিকে টিফিন করছে। দেখো আমার যা মুড়ি মেখেছে, আমি চা বানিয়েছি, এখন দুজনে মিলেই খাবো সকালের টিফিন। দেখো মুখ টুক ধোয়া হয়ে গেছে, এখন সকালের টিফিন চা আর মুড়ি মাখা। আমি চা করলাম আর আমার যা মুড়ি মাখা করলো, দিয়ে এখন দুজনে মিলেই খাচ্ছি। ভালো হয়েছে তোমার মুড়ি খেতে, হেভি টেস্ট হয়েছে। আজকে কাকিমাদের নতুন ফুলের জমির, তোমার প্রচুর নতুন গাছে ফুল ফুটেছে, প্রচুর ফুল তুলেছে। আজকে তোমার সব ফুলের মালা গাঁথতে হবে, অনেক মানে বড় বড় ফুলের সাইজটা, প্রচুর ফুল তুলেছে। যে ফুলগুলো তোমাদেরকে আজকে দেখাও, ফুলগুলো কি বড় বড়, না কি সুন্দর দেখতে, দেখেই লোভ হচ্ছে। কালারগুলোও তো খুব সুন্দর, একদম বাসন্তী কালার টকটক করছে। আর নতুন গাছের ফুল তো বড় বড় ফুল হয়েছে, দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো কত সুন্দর ফুল। এই দেখো ফুলগুলোর মালাও গাঁথা হয়ে গেছে। পাশের বাড়ি জেঠিমা আসে, জেঠিমা এসে মালাগুলো গেঁথে দিয়ে যায়। আজকে দেখো সকাল থেকে খুব ঠান্ডা, হাওয়াও ছেড়েছে, সকালবেলায় সব কাজও হয়ে গেছে। এখন দুপুরে রান্না করব। আজকে তোমার অনেক কিছুই আছে, আজকে তোমাদের একটা রান্না তোমাদের আজকে আমি দেখাবো, কলা চোকলা বাটা। আমার তো খুব খুব ফেভারেট, তোমরাও করে দেখবে। কলার খোসা বাটা খুব টেস্টি আর খেতেও খুব ভালো। আজকে তোমাদেরকে
কলার খোসা বাটা দেখাবো। এ দেখো আমার ছান হয়ে গেছে, এখন রান্না করব। আজকে তোমার ডাল, বাঁধাকপি, তারপরে বেগুন ভাজা, পালং শাকের ঘ্যাট, এগুলোই করব। আর হচ্ছে কলার খোসা বাটা করব, সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবই। তা চলো বাটাটা তোমাদেরকে দেখাই। এ দেখো বাটাটা আমার রেডি করে প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি কিভাবে করেছি সেটা দেখাবো। দেখো শুধু আমার এখানে কাঁচকলা নিয়েছি, প্রথমে দেখো কড়াই গরম করে নিয়েছি, এবার দেখো কড়াইয়ের মধ্যে কালো জিরা দিয়ে দেব, কালো জিরাটা একটু ভেজে নেব। দেখো কালো জিরাটা ফুটবে একটু, তারপরে নামিয়ে নেব। দেখো কালো জিরাগুলো ফুটছে, দেখো ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। সাইডে দেখো কলাগুলো আমি কেটে রেখেছি, তারপরে দেখো রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নেব। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোও নামিয়ে নেব। এবার তেল দেব ওর ভিতরে, তেল দিয়ে কাঁচকলাগুলো টুকরো টুকরো করে, কাঁচকলা টুকলাগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো টুকরোগুলোর ভিতরে দিয়ে এটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। দেখো এটা একটু কটকটা করেই ভাজবো, ভিজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে রেখে দেবো, রেখে দিয়ে তোমরা যদি পারো মিক্সারেও এগুলো বাটা করা যায়, আবার পাটায়ও বাটা যায়। দেখো আমি পাটাতেই বেটে নিয়েছি, দেখো বাটাটা আমার দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি, আমার একদম প্রিয় কলার খোসা বাটা। তোমরাও বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি। আর কলার খোসা বাটাটা খেয়ে তোমরা বলবে তোমাদের কেমন লাগলো, আমাকে জানাবে যে কলার খোসা বাটাটা কেমন লাগলো। আমি যেভাবে করেছি সেভাবে বানিয়ে খেয়ে দেখবে, খেতে খুব টেস্টি, ভালোও লাগবে। বাই।